আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ফাতেমা সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি বয়স বাড়লে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকটা কালচে হয়ে যায় ত্বকের মধ্যে নানারকম ছোপ পড়ে যায় আমাদের ত্বকটা দেখতে ভালো দেখায় না আজকে একটা রেমেডি নিয়ে হাজির হলাম যে রেমেডি সপ্তাহে চার থেকে পাঁচ দিন ব্যবহার করে আমরা আমাদের ত্বককে এ সকল সমস্যার হাত থেকে রক্ষা করে নিতে পারবো এর জন্য আজকের রেমেডিতে আমি ব্যবহার করে নিলাম এক চা চামচ পরিমাণে নারকেল তেল নারিকেল তেলের পরে আমি আজকের রেমেডিতে ব্যবহার করে নিচ্ছি অ্যালোভেরা জেল নারিকেল তেল আমাদের স্কিনের মশ্চারাইজার হিসেবে কাজ করে আমাদের স্কিনের কলাজিন সিস্টেমটাকে ভালো রাখতে সহায়তা করে আমাদের স্কিনকে ঝুলে যাওয়ার হাত থেকে রক্ষা করে নারিকেল তেল এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি অ্যালোভেরা জেল হাফ চা চামচ পরিমাণের অ্যালোভেরা জেল আমাদের স্কিন থেকে ছোপ তুলে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল এবং টান টান করে ধরে রাখতে সহায়তা করে এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি কাঁচা হলুদের গুঁড়া কাঁচা হলুদের গুঁড়া আমাদের স্কিন থেকে আমাদের স্কিনে যত মরা চামড়াগুলো রয়েছে আমাদের স্কিনকে ফর্সা করতে সহায়তা করে আমাদের স্কিনের মধ্যে যে দাগ ছুপ রয়েছে সে দাগ ছুপগুলো রিমুভ করতে সহায়তা করে কাঁচা হলুদের গুঁড়া আপনাদের হাতে কাছে যদি কাঁচা হলুদের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রান্না করা হলুদের গুঁড়াটা খুব সামান্য পরিমাণের ব্যবহার করে নেবেন এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলতে সহায়তা করে গ্লিসারিন আমাদের স্কিনকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে গ্লিসারিন আমি গ্লিসারিন দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আজকের রেমেডি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন কিংবা চার থেকে পাঁচ দিন ব্যবহার করে নেবেন এরপরে এখানে আমি ব্যবহার করে নিব ভিটামিন ই ক্যাপসোল ভিটামিন ই ক্যাপসোল আমাদের স্কিন থেকে দাগ ছোপ তুলে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে আমাদের স্কিনকে টান টান করে ধরে রাখতে সহায়তা করে ভিটামিন ই ক্যাপসোল আমি একটা ভিটামিন ই ক্যাপসোলের লিকুইডটা আজকের রেমেডির মধ্যে ব্যবহার করে নিচ্ছি এখন আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি যে যে উপকরণ দিয়ে আজকের রেমেডিটা ব্যবহার করে নিচ্ছি মানে আজকের রেমেডিটা তৈরি করে নিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনার ত্বককে যদি ফসা উজ্জ্বল টান করে ধরে রাখতে চান তাহলে অবশ্যই একবার হলেও আজকের রেমেডিটা ব্যবহার করবেন এখন আমি বলে দিচ্ছি রেমেডিটা আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে যখন ঘুমাতে যাবেন এর আগে আপনার ফেসটা আপনি সুন্দর করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন মনে রাখবেন যে কোনো রেমেডি ব্যবহারের পরে কখনোই ফেস ওয়াশ আপনার ফেসে অ্যাপ্লাই করবেন না আগে আপনি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার ফেসের মধ্যে এই নাইট ক্রিমটা আপনি সুন্দর করে লাগিয়ে নেবেন সার্কুলার মোশনে মাসাজ করে আপনি এই ক্রিমটা লাগিয়ে নেবেন দুইটা মিনিট সার্কুলার মোশনে মাসাজ করে আপনার ফেসে আপনি ক্রিমটা লাগিয়ে নেবেন মনে রাখবেন সার্কুলার মোশনে মাসাজ করে যদি আপনার ফেসে আপনি এই রেমেডিটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার ফেসটা ভিতর থেকে ফর্সা হবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের রেমেডিটা আপনারা সপ্তাহে সাত দিনে কিন্তু ব্যবহার করতে পারেন আর যদি সময় না থাকে অবশ্যই তিন থেকে চার দিন ব্যবহার করবেন রেমেডিটা বেশি পরিমাণের তৈরি করে একটা ঢাকনাযুক্ত বক্সে করে বাইরে রেখে দিতে পারবেন আপনারা সাত থেকে দশ দিন ব্যবহার করতে পারবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ